Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. আজ দেখাবো কিভাবে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করতে পারবেন। টমেটো সংরক্ষণের জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের লাল টুকটুকে কিছু টমেটো। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। হয়ে গেলে একটি টিস্যুর মাধ্যমে বা শুকনো কাপড় দিয়ে টমেটোর গায়ে থেকে অতিরিক্ত পানিগুলো মুছে নেব। যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন তেমন ভাবে আমি টমেটোর সবগুলো টমেটো একটুভাবে মুছে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ রাখবেন। আর ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। টমেটোগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো থেকে এই সাদা শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং একটি টমেটোকে আমি চার ভাগ করছি। চার ভাগ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক সেভাবে প্রত্যেকটি টমেটো আমি একইভাবে কেটে নেব এবং কিছু টমেটো আমি চার ভাগ থেকে আট ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা ঠিক ভিডিওতে যেমনটি দেখছেন ঠিক সেভাবেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো টমেটো কাটা হয়ে গেছে এবং এর মধ্যে আমি সবগুলো টমেটোকে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে আমি 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর।
ভিউয়ার্স, আমি ঠিক 7 ঘন্টা পর ফিরে এলাম এবং সবগুলো টমেটো আমি ট্রে থেকে একটি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা আমি সংরক্ষণ করার জন্য একটি এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি এবং এয়ারটাইট বক্সের মধ্যে আমি সবগুলো টমেটো বিছিয়ে রেখে দেব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অ্যাক্টিভ রাখবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। এই আজকে এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।